এটা দেখাবে মনে হচ্ছে ও ফুল ফুল কেওড়ার ফুল তাই না কেওড়ার ফুল এটা না আচ্ছা এই উল্লা পিছনে ব্যাক করলে হবে না সামনে যেতে হবে ওটা তো মিয়ানমার মনে না আগে আগে রোহিঙ্গারা মনে নর্মালি আসতো মনে হয় না এখন তার আসতো না রোহিঙ্গারা এমনি মানুষ হিসেবে কেমন ভালো রোহিঙ্গারা ভালো না না খুব খাস তোদের এখানে কি রোহিঙ্গারা আছে নাকি আছে আছে কাজ করে বাংলাদেশের শেষ সীমানার অংশ চলতে প্রায় এসে গেছি যেটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা বা সন্দ্বীপ সেন্ট মার্টিনের শেষ সীমানা আর ওখানে আছে জেলা সেরা দ্বীপ নামে একদিন জেনে আসছি এখানে তিনটা অংশ বলা হয় যে নির্জন দ্বীপ প্রবাল দ্বীপ এগুলোর মধ্যে এই তিনটা অংশ মিলেই সেরা দ্বীপ বলা হয় দেখেন একবার শেষে যেটা অংশটুকু দেখতেছেন সেটাই অরিজিনালি সেরা দ্বীপের শেষ অংশ ঠিক এটা আমরা পুরো দুটা সুন্দরভাবে দেখার জন্য সুন্দরভাবে দেখে উপভোগ করার জন্য আসলে হেঁটে আসছি একবার মারা থেকে তো একটা শঙ্কা ছিল যে আমরা এটা পার হতে পারবো কিনা তো এই মুহূর্তে ভাটার কারণে আমরা এখন হেঁটেই পার হয়ে যেতে পারবো ইনশাল্লাহ বাজারে কবে আসছেন চার পাঁচ দিন হয়ে গেল কেমন লাগতেছে চার পাঁচ দিন থাকতেছেন ভালো আমরা সব গত কালকে আসছি আসি আর কি ইনশাল্লাহ আজকে থাকবো হ্যাঁ জি অব ইয়েতে সি ইনে আর কি যেটা ঠিক আছে ধন্যবাদ মালিক ভাই ফোন দিয়েছে সেন্ট মার্টিনের মন্দিরটা মাঝামাঝি অবস্থানে সেটাতে ভাটার সময় এটা পাঠা যাবে সেই রাস্তায় তারপর বলছি আমরা পুরো দ্বীপটা হেঁটে এসেছি যেখানে যা দেখতেছেন এখানে দূরে বলতে গেলে কিছু দূর
দেখাতে পারি, ওই যে জাহাজটা দেখতেছেন বলতে পারেন যে ওইখান থেকে হেঁটে আমরা এই পর্যন্ত এসেছি। অনেক 3-4 কিলো হতে পারে বা বেশি হতে পারে, অনেক সময় লাগে এটা আসতে, প্রায় 1 ঘন্টা বেশি, 1 ঘন্টা লাগবে ওখানে যেতে, হয়তো আরো 1 ঘন্টা বেশি লাগতে পারে। আরেকটা ব্যাপার, এই পাশে অংশ আছে বঙ্গোপসাগরের অংশ, যেহেতু বললে সেরা দ্বীপের এই অংশটা, এই অংশটা এবং এই অংশটা, এটা তো বঙ্গোপসাগরের অংশ। আর এই পাশে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নাব নদী, খুব দূরে যে পাহাড়ের মতন দেখার চেষ্টা করতেছি, হ্যাঁ এই যে দূরে যে পাহাড়ের মতো সেটা দেখা যাচ্ছে পাহাড়, এগুলো হচ্ছে মায়ানমারের। খুবই চমৎকার একটা জায়গা, দেশে অনেক সুন্দর দেখার মতন জিনিস আছে, এটা আসলে আমরা না বললে তো বুঝতে পারি না অথবা চিন্তা করি না। আসলে আমাদের মন যে সমস্যাটা আমার কাছে যেটা মনে হয় ম্যানেজমেন্ট, যদিও সেন্ট মার্টিনের লোকজন অনেক হেল্পফুল এবং খুবই ভালো ভদ্র যেটাকে বলা হয়। আর এখানে যা বাসিন্দারা আছে সেন্ট মার্টিনে পুরোপুরি এরা মুসলমান, এখানে অন্য কোনো জাতীয়তা বা ধর্ম কোনো মানুষ নেই, কিছু মানুষ আছে যারা টেকনাফ থেকে এখানে এসে কাজ করে আবার চলে যায়, তাদের কি বসে এক মাস পর পর মাস তো সেখানে। বাইকটা দেখি, হ্যাঁ হ্যাঁ কামড় দেয়, ও কামড় দিলে মারা দেয়, কে মারা যাবে, মানুষ মারা যাবে, সাগরের সাপ অনেক বিষাক্ত, চেহারা খুব মারাত্মক। সেরা দ্বীপের প্রথম অংশ এটা যা পাচ্ছেন তার থেকে অনেক সুন্দর। সেরাদ্বীপ আর প্রবাল দ্বীপের কাছে যাচ্ছি, শেষ অংশ। আর এই যে দূরে দেখা যাচ্ছে ওটা বাংলাদেশের স্থলভূমি শেষ অংশ, চতুর্পাশে অনেক প্রবাল পাথর, পুরো নীল দেখা যাচ্ছে। দাঁড়া 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 উল্লাস,
তোমাদের ছোট গাই তারিফ আমাদেরকে একটা বিশেষ গাছ দেখাইতে নিয়ে যাচ্ছে। কোথায় সেটা? মানে গাছের ভিতর দিয়ে টানেল এরকম? আসসালামু আলাইকুম, আবার আসলাম ভিডিওতে। এটাই বাংলাদেশের স্থলভাগের শেষ অংশ, এরপর আর বাংলাদেশের স্থলভাগের কোনো অংশ নাই, আর সমুদ্র অংশ আরো অনেক দূরে। এটাই সেরা দ্বীপের শেষ অংশ। স্লিপ পাবে, পারে স্লিপ পাবে, স্লিপ স্লিপ পুরো পাথর হয়ে যাচ্ছে, পাথর পাথর, ওই যে প্রবাল। ওখানে ফলে গেছে মাছ। চালু আছে না? বক দেখাম, বক বক Thank you.
Thank you.